বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। রাত পোহালেই ষোলোই ডিসেম্বর। ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। 1971-এর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিক পরাজয় হয়েছিল পাকিস্তানের। এই তারিখেই রক্তক্ষয়ী দীর্ঘ যুদ্ধের পর এদিন মুক্ত হয় বাংলাদেশ। এই কঠিন লড়াইয়ে তার পাশেই পেয়েছিল বাংলাদেশ ভারতকে। দৃঢ়ভাবে ভারত বাংলাদেশের পাশেই দাঁড়িয়েছিল। The Indian armed forces brought the dictators to their knees and the Bengalis to freedom. সেই থেকে এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন হয়ে আসছে ভারত ও বাংলাদেশে। ইতিহাসের সেই সোনালী দিন, বাঙালি জাতি এদিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। 1971-এর ষোলোই ডিসেম্বর ঢাকায় ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণের সনদে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে সই করেছিলেন পাকিস্তানি তৎকালীন মেজর জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। ভারতের তরফে ছিলেন ইস্টার্ন কমান্ডের তৎকালীন প্রধান জগজিৎ সিং অরোরা। তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল এই দিনই। ভারতে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেনাপ্রধান শ্যাম মানেকশ। গত বছরই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50তম বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে ভারতেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার জন্য 2022 এই বছরও বিশেষ দিন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। যেখানে এই বিশেষ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত থাকবেন রুনা লায়লা, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, সৌরেন্দ্র সৌমজিৎ, কল্পনা পাটওয়ারি, টেটসিও সিস্টার্স, ইমন চক্রবর্তী, মালিনী ব্যানার্জি, সৈকত এবং অভিক। বাংলাদেশ থেকে যে বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন তারা হলেন স্বপ্নীল সজীব, সামিউল ইসলাম পুলক এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁরই কণ্ঠে শোনা যাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।